মামা একলা করে নিয়েছে দিদার, অনেক ভালো থেকো তুমি অন্ধকার ওই ঘরে, থাকবো আমি তোমার ঘরে একলা। তো পরবর্তীতে কি গানের প্ল্যান বা মাসে কয়টা গান করার প্ল্যান আছে বা পরবর্তীতে কি আসতেছে? পরবর্তীতে বলতে গানের জন্য অনেকেই বলতেছে, করার জন্য অনেকেই বলতেছে, নাচিনা গান চাই, তো এখনো সেটা প্ল্যান করি নাই, তবে যদিও করি দুই তিনটা মাসে দুই তিনটা, হ্যাঁ এরকম। আচ্ছা, এখন কি প্ল্যান হয়েছে নেক্সট ডে কি গান আসতেছে আপনার? নেক্সট ডে দুটা গান আছে, এটা বলবো না, যখন করবো তখন জানতে পারবো। একটু পার্সোনাল কোশ্চেন হচ্ছে যে ফেসবুকে একদম ভাইরাল যে নিলয়ের মতো দেখতে, আমাদের রাতে আমাদের নিলয় ভাইয়ের মতো দেখতে একজন আসছে, তাকে নিয়ে আপনি কি বলতে চান? সবাই তাকে সাপোর্ট দিচ্ছে, কমেন্ট করতেছে যে একদম নাকি নিলয় ভাইয়ের মতো দেখতে, সেই বিষয়ে আপনি সেই বিষয়ে কিছু বলেন? তাকে আমি চিনিও না দেখিও না, আর আমার কাছে মনে হয় যে নিলয়ের মতো দেখতে মানে পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে এটা আমি বিশ্বাস করি না, আর যার কথা বলতেছো তাকে আমি চিনি না। কোনো ভিডিও দেখেন না এখন পর্যন্ত? না না, আমি ওরকম কোনো ভিডিও আমি দেখিনি, তাকে চিনি আমার। আর নিলয় নিলয়ের মতো, নিলয়ের মতো আর কেউ না, আর কেউ আসবে না না, আমার কাছে মনে হয় না নিলয়ের মতো মানে থাকে না, একটা জায়গায় চলাফেরা করলে যেমন একজনের মতো আরেকজন দেখতে, তো আমি কখনো দেখিনি যে নিলয়ের মতো দেখতে কেউ আসে। তো অনেকে বলতেছে যে আপনি নাকি গান গিয়ে ফেমাস হওয়ার জন্য আসছেন বা নিলয় ভাইকে ভুলে গেছেন এখন, এটা কতটুকু সত্য? ফেমাস হলে দেখো গান করতে চাইলে তো অনেক আগেই করতে পারতাম, নিলয়ে বললে এনি টাইমই গান করতে পারতাম, অফিসিয়াল দিতে পারতাম, তো গান গেয়ে ভাইরাল সেটা না। সর্বপ্রথম হচ্ছে আমি বললাম তো আমি নিজেকে কখনো সিঙ্গার দাবিও করি না, বা এত ভিউজ হচ্ছে বা এটা আমি কখনোই মনে করি না, তো সর্বপ্রথম হচ্ছে আমি নিলয়ের ওয়াইফ, আর গান জিনিসটা যে সিঙ্গার হয়েছে ভাইরাল জিনিসটা নিলয় আমি কখনোই ওইটা মনে করতাম না। আগেও যেমন আমি কিন্তু খুব মানে গোছায় কথা বলতে পারি না, আমি আগেও যেমন ছিলাম এখনও তেমন, নিলয় মানে নিলয় আমার বিষয়টা হচ্ছে কি আমরা খুব সিম্পলি চলাফেরা করতাম, মানে ভাইরাল হলে অনেকেই ভাবে যে টাকা পয়সা হয়ে গেছে অনেক কিছু, এটা যেমন অনেক জায়গা থেকে কাজের অফারও আসছে, অনেক অনেক অফার আসছে কাজের, তো সবগুলোই আমি না করে দিচ্ছি, কোথাও যাওয়ার ইচ্ছা নেই, আর করলেও অফিসিয়ালে দুই তিনটা গান মাসে হয়তো বা যাবে, এখন অনেকেই বলতেছে যে আমার জন্য নিলয় কবে, কিন্তু আমাকে যে এত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, তারপর এত কথা মানে জনগণ যে আমাকে বলতেছে, তো সেটা থেকে তো আমার আত্মায় অনেক কষ্ট হচ্ছে, তো সেখান থেকে কি নিলয়ের জন্য তো অভিশাপ চলে আসে, তারপর আমি তাকে কখনো অভিশাপ দিইনি, নিলয়কে ভালোবাসি, নিলয়ের জায়গায় নিলয় থাকবে, আর সর্বপ্রথম হচ্ছে আমি নিলয় হয়। তো বাইরে থেকে অফার পাওয়ার পরও বাইরে গান করতেছেন না বা অফিসিয়ালে হচ্ছে কি বাইরে থেকে অনেকগুলা মানে কল আসছে, মানে আমার ছোট ভাই ওর আরাফাতের ওইখানে অনেক টাকার কথাই বলা হয়েছে কাজের জন্য, তো ওগুলো আমার ইচ্ছা নাই, মিউজিক ভিডিওর কথা অনেক বলা হয়েছে, তারপর হচ্ছে তোমার বিভিন্ন যাদের কাজের অনেক কথাই বলা হয়েছে, শর্ট ফিল্মের তো আমি বলছি যে না, অফিসিয়ালে হচ্ছে নিলয় অফিসিয়ালের জন্য সবসময় বেস্ট কিছু করার চেষ্টা করতাম, যেহেতু নিলয় নেই, নিলয় অফিসিয়ালকে অনেক ভালোবাসত, তো এই জন্যই অফিসিয়ালে একটা করলাম, তো এখন বেশিরভাগ কমেন্টই যে করুক ভালো থাকবে, এখন অনেকেই মানে অনেকভাবে নিচ্ছে নাটক অভিনয়, তো দেখি অফিসিয়ালে নেক্সট চালে কোনো স্ক্রিপ্ট আমি লিখতেছি, নাটকের কাজও ইনশাল্লাহ শুরু করতে পারবো। আচ্ছা আচ্ছা, তো পরবর্তী যে কোশ্চেন হচ্ছে যে নেক্সট আপনি যে গান আসতেছে সেটা দুই মানে দুই লাইন বলতে হবে খালি গলা, এটা রিকোয়েস্ট আছে খালি গলায় দুই লাইন পরবর্তী যে গানটা আপনি পরবর্তী যে দুটা গান আসতেছে সেটা হচ্ছে ঘুম ধরে না ঘুম ধরে না, আমি মানে একটা শুনেছিলাম আপনার কাছে, হ্যাঁ তোমাকে আমি দিয়ে রাখছি, সেটা একটু দুই লাইন বলতে হবে। বলা হচ্ছে এরকম ভাবে কথা বলো, এখন গাইতে পারবো না আমি, আসলে সবার সামনে তোমাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।